আমার পাগলা ঘোড়ারে কোহি মানুষ কোহি লইয়া যা আমার পাগলা ঘোড়ারে। কিরে তো দাঁড়িয়ে বসতে কি লাগে বেড়া, কিসে তোর ওটা ঘুরে ঘুরে সহজ কি লাগে? বুঝলাম না তো কিছু, তোর ওটা বাংলাদেশের ভিলেন মতো লাগতেছে বেড়া। তোরে দেখা তো আমার গার্লফ্রেন্ড তো পালাই যাবো, এমনি করে তোর দিব, এমনি করে তোর দিব। দাঁড়ি না, তোর তো বেটা নাই, তোর তো বেটা উঠে না, তুই রাখবি কেমনে বেটা? জলে না জলে? হ্যাঁ বুঝছি, তোমার তো খুব উঠছে এই লাগে তোমারে দেখতে, কিছু কইলাম না। এটা কি, এটা কি গেঞ্জি পড়ছিস তুই? কি গেঞ্জিটা পড়লি? এটা কি নিউ মার্কেটেই কিনছিস না? এইগুলোই তো কিনবি তুই, দেখ আমার কেমন লাগতেছে। দেখছো এই ব্র্যান্ডটা দেখছো, দাম জানো কত? সাদা ব্র্যান্ড, সাদা ব্র্যান্ড দেখছি দেখছি। শার্টটার দাম হচ্ছে গিয়ে 4200 টাকা, সাইজটা হচ্ছে গিয়ে লার্জ। এটা কিনা হয়েছে বসুন্ধরা সিটি থেকে। রাজু আমাকে এক সপ্তাহ ধরে ফোন দিতেছে, শার্টটা তুমি তাকে ব্যাক করতেছ না। আচ্ছা বাদ দে। আচ্ছা দোস্ত শুন শুন, তুই নাম বেস্ট ফ্রেন্ড, এটা রাখ, কাউরে কইস না বুঝছিস? এগুলো কাউরে করার দরকার আছে? আমরা বেস্ট ফ্রেন্ড না, তুই কি কইবি? আরে কি কস, আমরা আমরাই তো। দোস্ত একটা মজা কাহিনী শুনবি, কত আগে তো আব্বু আমার 6000 টাকা দিছে, তো এখন আমার তো কোনো টাকাই লাগে না বুঝছোস। তো আমি এখন কী করছি জানোস? পদ শিশু আছে না ওগুলো দিয়ে দিছি, জামা কাপড় কিনে দিছি ওগুলারে। দোস্ত একটা উপকার করবি, ক আমার তো সেমিস্টার টাকা বাকি রয়েছে, 2000 টাকা হালত দেন। দোস্ত মাত্র 2000 টাকা এটা কোনো ব্যাপার হইলো? তুই ক আমারে আরও আগে কই দিবি, তোরে 2000 না 20000 টাকা দিতাম বেটা। হে রো বেটা, এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, মাল কিনছি মাল, এখন থেকে ফেসবুকে তোদের ফটো বন্য বয়ে দিব বুঝছস। 1.5 লাখ টাকার ক্যামেরা, 1.5 লাখ টাকা আর কত ফটকামি করবো বাবা? হ্যাঁ হইলো কিছু ক। আমার বাপের টাকা অনেক আছে, দিছে আজকে অনেক টাকা দিছে মামা। হ্যাঁ মামা মাত্র একটা 1000 টাকা নয়। আরে না না 1000 টাকা নয়, কেমন টাকা খালি আসার তুই 5টা মিনিট আগে ফোন দিবি বুঝছস, সব আয়োজন করতে হইব না। ওই ভাই কি শুরু করছেন, 2 দিন পর পর একটা লোক আইনে বলেন পুরো বাড়িটাই আমার, গলির ভিতর পেছন মানে যান বাইরে যান যান। চাপা তো না চাপা।